হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি মিলন আজকে নতুন একটা ব্লগে সবাই ওয়েলকাম আমরা চারজন মিলে একটা জায়গায় যেতে চলেছি তো তোমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা থাম্বেল থেকে বুঝতেই পেরে গেছো ম্যাডাম আমার ঘুমাচ্ছে এত ভোরবেলায় ওকে ডাকিনি তো এখন ঘড়িতে বাজে সাড়ে তিনটে আমার ঘড়িটা দশ মিনিট ফার্স্ট করা আছে তাই জন্য এটা দেখাচ্ছে তো আমরা এখন যাব একটা জায়গা চ দেখতে থাকো স্কিপ না করে তো আমরা এখন ফাইনালি এসে গেছি আপাতত উত্তরপাড়া স্টেশন হ্যাঁ উত্তরপাড়া স্টেশনে এসেছি কারণ ডানকুনি থেকে ফার্স্ট ট্রেন আমাদের ক্যান্সেল চলছে তাই জন্য আমরা একটা টোটো ভাড়া করে আমরা উত্তরপাড়া স্টেশনে এসেছি তো আমাদের হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে দীঘার উদ্দেশ্যে বেশি ভিডিও করতে পারিনি একটু সমস্যার জন্য তো আমরা যেতে যেতে যতটুকুন দেখানোর তোমাদের দেখাবো তোমাদের যেটুকোনো ইনফরমেশান দেওয়ার দেওয়াবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও যাতে যখনই কোনো ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে তো দীঘায় যাচ্ছ তো বন্ধু বান্ধব মিলে যাচ্ছি আমার একটা কাজও আছে সেখানে তো সেই কারণেই মেনলি যাওয়া তো কাজটা মেটাবো কাজ মেটিয়ে চারজন বন্ধুরা মিলে একটুখানি একদিনের জন্য আউটিং করব তো কালকেই বেসিক্যালি ফিরে আসব তো চেষ্টা করব যতটা পারার তোমাদের ইনফরমেশান দেওয়ার যতটুকু দেখানো তোমাদের দেখাবো তো আমরা এখন পিচে ফ্রেশ ফ্রেশ হয়ে রুমে সব কিছু লাগেজ করে একটু বিচের ধারে এসছি তো বীচের ধারে মারাত্মক ভিড় এই মানে শনি রবিবার এলে এত ভিড় হয় আমি যে কোনো দিন আসিনি শনি রবিবার থেকে তো এই রকম অভিজ্ঞতা আমার এই ফার্স্ট হলো মারাত্মক ভিড় তোমরা একটা ফটো তো আমি ভিডিও করিনি তো সেটাই তোমাদের একটা ফটোর মাধ্যমে দেখিয়ে দেবো যে কতটা ভিড় তো এই কারণেই বলা যে দীঘায় এলে খুব সাবধানে আসবে মানে এতটাই ভিড় আমরা চান করতে পারিনি তারপরে লাঞ্চ করে আমার একটা কাজ মিটিয়ে তারপর লাঞ্চ ফাঞ্চ করে আমরা যখন হোটেলে এলাম তারপরে যখন বেরোবো বলে ঠিক করছিলাম দেখতেই পাচ্ছ ওয়েদারের কি বাজে অবস্থা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন একটু আগে মোটামুটি ঝালকা ফুলকা ঝড় ঝড়ের মতো হাওয়া মানে যেটা বৃষ্টি হওয়ার আগে যেরকম ওয়েদারটা থাকে আর কি সেরকমই খুব হয়েছে তো একদিনের জন্য এসছি খুবই আফসোস হয়ে গেল এই ওয়েদারটা পেয়ে কারণ আমি কাজ মিটি মিটিয়ে আসতে অনেক লেট হয়ে গেছিলো তারপর চার বন্ধু মিলে একটুখানি সুন্দর সময় উপভোগ করবো বলে রেডি হলাম খেয়ে দিয়ে লাঞ্চ করে এসে তো কপালটাই খারাপ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বেরোতেই পারছি না যাই হোক দেখি কখন বৃষ্টি থামে না থামে যদি বৃষ্টি থামে তো একটু সন্ধ্যেবেলার দিকে বেরোবো বেরিয়ে একটু সন্ধেবেলা স্ন্যাক্স খাবো যদি না হয় তো কপাল খারাপ থাকলে কিছু করার নেই তো রাতের ডিনারটা হোটেলেই অর্ডার করে দেবো দিয়ে খেয়ে দেখি যদি দেখি কীরমভাবে দেখতে পাচ্ছ কীরকমভাবে বিদ্যুৎ চমকাচ্ছে তবে সমুদ্র এই বৃষ্টির মধ্যে সমুদ্রটা খুব সুন্দর লাগছে এরকম এরকম জিনিসও আমি এই প্রথমে এক্সপিরিয়েন্স করলাম কারণ বর্ষা বা বৃষ্টির মধ্যে সমুদ্র আমি দিন দেখিনি তো এটাও বেশ ভালো লাগলো কিন্তু একদিনের জন্য গেছি তো সময়টা খুব কম আমাদের হাতে যাই হোক দেখা যাক যদি রাত্রিবেলা একটু কমে তো অন্ধকার হয়ে এসেছে যেন দেখেই মর যেন অনেক রাত্রি তো আস্তে আস্তে কমছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে এত সুন্দর ওয়েদার সত্যি গরমের মধ্যে এরকম ওয়েদার পেতে কান্না ভালো লাগে আমাদেরও খুব ভালো লেগেছে যাই হোক তো পরের দিন আজ কালকে রাত্রে কোনো ভিডিও করা হয়নি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই বিচের ধারে চলে এসেছি বন্ধুরা মিলে একটুখানি আড্ডা দেবো এই চা খাবো আমার দীঘাতে এলেই এই লেবু চা এই কাকাদের হাতে লেবুর চা দারুণ লাগে লেবু দিয়ে চা আমার তো অসাধারণ লাগে আমি চা লাভারা নই কিন্তু আমার এই দীঘাতে এলে কেন যায় না এই লেবু চাটা খেতে দুর্দান্ত লাগে তো চার বন্ধু মিলে একটু আড্ডা মারবো ঝল তো সমুদ্রে তার না হলো না এই বছর বা এইবারের মতো দেখি যদি পারি তো একটু বাড়ি পা ভেজাবো তো দেন আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে কারণ আমাদের ট্রেনও আছে তো বেশি আর ইনফরমেশান দিতে পারছি না তো আমাদের হোটেলটা একদম পিচের ধারেই হোটেল ছিল তো তার না ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের সি ভিউ রুমটা রেট হলো সাড়ে চার হাজার টাকা তো সেটার পুরো ফ্রন্টে পুরো কাঁচ দিয়ে ঢাকা একদম বিচ ভিউ রুম তো তোমরা চাইলে রুমটা বুক করতে পারো আর চাটা খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ আড্ডা মারার পরেই আমরা এখানে আইসক্রিম খেতে চলেছিলাম আমরা চারটে আইসক্রিম নিয়েছিলাম আর দুটো কেক আইসক্রিম নিয়েছিলাম তো আইসক্রিমটা খুবই অসাধারণ খেতে যাই হোক এবার বাড়ি ফেরার পালা তো দেখতেই পাচ্ছ আমরা দীঘা স্টেশনে চলে এসেছি দীঘা স্টেশন থেকে এই সামনেই জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে আমাদের রাজ্য সরকারের উদ্যোগে জগন্নাথ মন্দির হচ্ছে পুরোপুরি মন্দিরটা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে তো খুব শীঘ্রই আমরা হয়তো এটাকে উপভোগ করতে পারবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন লাগলো টাটা বায়